যাই হবে তুমি দেখো না সবাই দেখছে সমস্ত নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু বুনিয়াদপুর পৌরসভায় দেখা গেল অন্য চিত্র বুনিয়াদপুর পৌরসভার সেবা সদন নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ড মানছে না নার্সিং হোম কর্তৃপক্ষ যার কারণে বংশারী ব্লকের দ্বারস্থ এক রোগীর পরিবার সূত্রের খবর গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বড়াইল গ্রামের বাসিন্দা সুমনা মাহাতোকে বুনিয়াদপুর পৌরসভার সেবা সদন নার্সিং হোমে ভর্তি করা হয় নার্সিং হোমে চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন সেই টাকা দিতে না পারায় স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েছিলেন রোগীর পরিবার কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা পাওয়া যাবে না আর এরপরেই বংশারী ব্লকের বিডিওর দ্বারস্থ হন রোগীর বাবা সুনীল মাহাতো এই প্রসঙ্গে সুনীল মাহাতো জানান এখানে আমার আমার মেয়ে হয়েছিল ব্লাড স্টোন রিপোর্ট করার পর এখানে নিয়ে আসছি তো এরা বলছে যে আমার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে কার্ডটা আমি দেখালাম তো বলছে যে এই কার্ড আমরা করতে পারবো না এই কার্ডে আমরা করলে টাকা পাচ্ছি না এই করে আমাকে এখানে ফেরত দিয়েছে তখন আমি বাধ্য হয়ে বিডিও এবং সরকারি কর্তৃপক্ষের কাছে যেতে বাধ্য হলাম কমপ্লেন করলাম যেন আমার এই কাজটা শুরু হয় এই হচ্ছে আমার কমপ্লেন আপনারা সুযোগ সুবিধাটা পায় এটা কাটে সরকার তো বলছে কিন্তু এরা মানছে না নার্সিংহোমরা মানছে না একটা কমপ্লেন করেছি বিডিও ম্যাডাম কাছে এখন তারা উদ্যোগ করতে বন্ধুরা কী করতে যে আইনে ওরা দেখছে যদিও এই প্রসঙ্গে নার্সিং হোম কর্তৃপক্ষ অভিজিৎ মহন্ত জানান বিগত দিনে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়া হয়েছে কিন্তু এখন স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিলে সরকার থেকে টাকা পাওয়া যাচ্ছে না যার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়নি ব্যাপার হচ্ছে আমাদের নার্সিং হোমে আজ সকাল আর 9টার দিকে একটা ইনস্যুরেন্স মূল্যের কার্ড এসেছিল হ্যাঁ যেগুলো আছে দুয়ারে সরকারের আগের করা স্বাস্থ্যসাথী কার্ড সেগুলো আগে আমরা করতাম সেগুলো সব হচ্ছে পেমেন্ট পেতাম তারপর রিসেন্টলি কিছুদিন দু মাস তিন মাস থেকে করছি যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না ঠিকঠাক কেস করলে কেস ইডিওতে অ্যাপ্রুভাল দিচ্ছে অ্যাপ্রুভাল দেওয়ার পরে হ্যাঁ পেমেন্ট অ্যাপ্রুভালের জায়গায় গিয়ে সব কিছু ওটি করা দিচ্ছে সব অ্যাপ্রুভ হচ্ছে পেশেন্ট ডিসচার্জ করছি করার পরে যখন পেমেন্ট হবে সেই সময় গিয়ে কেস রিজেক্ট হয়ে যাচ্ছে বিষয়টা যার জন্য আমরা বলেছিলাম যে আপনার এই কার্ডটা থেকে আমরা টাকা কাটতে পাচ্ছি না সেই জন্য আপনি এক কাজ করুন দেরি হবে কয়েকদিন তারপরে আমরা করতে পারবো তাছাড়া আমরা এখন করতে পারবো না কিছুদিন পরে যেহেতু আমরা ডিজিআর শিটে দিয়েছি ওনারা আবার আমাদের বলেছেন স্বাস্থ্যসাথী অফিসাররাও বলেছেন যে মাসে একটা দুটো করে নিবে সব ইয়ে করবে না কিন্তু টাকা পেতে একটু সময় লাগবে তবে হবে কিন্তু আমরা তবুও দেখছি টাকা পাচ্ছি না অথচ অ্যাসুরেন্স মোডের যেগুলো মমতা সরকারের যেগুলো পরের যেগুলো হয়েছে দুয়ারে সরকারে যেগুলো মমতা ব্যানার্জি খুব হ্যান্ডেল করছেন সেগুলোর আবার টাকা ঠিকঠাক পেয়ে হচ্ছে কিন্তু তার আগের যেগুলো সেগুলো টাকা পেয়ে হচ্ছে এদিকে অভিযোগ পেয়ে ওই নার্সিং হোমে হাজির হন বংশারী ব্লকের জয়েন্ট বিডিও অরিত্র দোলই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অন্যান্যরা জয়েন্ট বিডিও অরিত্র দোলই জানিয়ে দেন যে কোনো প্রকারের স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে হবে নইলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে নার্সিং হোমের বিরুদ্ধে আমরা আজকে একটা রিটেন কমপ্লেন পাই কমপ্লেন করবো না একটা আবেদন পাই যে এখানে ওই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো কার্ডটা ডিক্লাইন করেছে স্বাস্থ্যসাথী তারপরে আমরা এখানে আসি কনসার্ন অথরিটির সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে তো যাই হোক আশা করি সলিউশন হয়ে যাবে কোনো অ্যাজপার তো সরকারের যেটা অর্ডার আছে যে কার্ড ডিক্লাইন করা যাবে না স্বাস্থ্যসাথী সেই জন্যই আমরা একটা রুটিন চেক আপ করার জন্য এসেছি বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে স্বাস্থ্যকর পুষ্টিকর ও ভেজালহীন খাঁটি সরিষার তেল মানেই মা মার্কা নিরুপামা অয়েল মিলের সরিষার তেল এখানে দেশি কাষ্ঠির ঘানিতে বিশুদ্ধ ও উৎকৃষ্ট মানের সরিষার তেল যা স্বাদে গন্ধে ভরপুর বাঙালির রান্নাঘরের সম্মান বজায় রাখে সরিষার তেলের রাজা মা মার্কা নিরুপমা অয়েল মিলের সরিষার তেল এখানে সঠিক মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মা মার্কা নিরুপমা অয়েল মিল বাসস্ট্যান্ড রোড বসাকপাড়া মোড় গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর আমাদের মোবাইল নম্বরগুলি হল 9434106335 আরও একটি মোবাইল নম্বর হল 9734995758